রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে পাকিস্তানের সাবেক খেলোয়াড় বাসিত আলী বলেছিলেন, একমাত্র বৃষ্টিই নাকি বাংলাদেশকে বাঁচাতে পারে। শান মাসুদের দলের ওপর এমনই ভরসা ছিল তার, কিন্তু সিরিজ শুরুর পর দেখা গেল উল্টো চিত্র। মান বাঁচাতে পাকিস্তান দলেরই উল্টো বৃষ্টির প্রার্থনা করতে হচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো কই? পাকিস্তান হলো বাংলা ওয়াশ। প্রকৃতির বিচার তো এমনই। আজ রাওয়ালপিন্ডিতে বৃষ্টির দেখা মিললে সেটা পাকিস্তান ফ্যানদের চোখের জল কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। সে বৃষ্টিতে বাসিত আলী ভিজুক আর না ভিজুক, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগাররা সিক্ত হচ্ছেন অভিনন্দনের বৃষ্টিতে। বিশ্ব মেতেছে টাইগারদের বন্দনায়। বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরার চোখে বাংলাদেশের এ জয় ঐতিহাসিক। ভারতের বিখ্যাত দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার গলায়ও যেন একই সুর, বাংলাদেশের জয় ঐতিহাসিক তাদের কাছেও। পাকিস্তানের বিখ্যাত দৈনিক ডন এ হারকে ঘরের মাঠে লজ্জা বলে অভিহিত করেছে। নিউজ 18.com তো সুযোগ পেয়ে স্রেফ ধুয়ে দিয়েছে পাকিস্তানকে। টাইগারদের বিপক্ষে পাকিস্তানের এ হারকে তাদের ক্রিকেটের জন্য কালো দিন বলে তারা আখ্যায়িত করেছে। দ্য ফ্রি প্রেস জার্নালও কম যায় না, বলেই দিয়েছে টাইগাররা পাকিস্তানের ডেরায় ঢুকে তাদেরকেই ধুয়ে দিয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন তো পাকিস্তানের হোম অ্যাডভান্টেজকে মিথ বলে বেশ কটাক্ষই করেছে। টাইগারদের এই ঐতিহাসিক জয় আজ বাংলার মানুষকে ভাসিয়েছে সুখের সাগরে, নাড়িয়ে দিয়েছে বিশ্ব মিডিয়াকে। বাংলার ক্রিকেট ইতিহাসের পাতায় পাকিস্তানের বিপক্ষে এই জয়ের জন্য আলাদা পাতাই হয়তো তাই বরাদ্দ থাকবে। রায়ান আহমেদ, ৭১।